হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে আজকে একটা টিপস নিয়ে আসছি যে অনেকে কমেন্ট করছেন যে আমরা কীভাবে জিমেল অ্যাকাউন্ট করবো। একটা অ্যাকাউন্ট খোলা আছে, অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড করতে পারতেছি না, নতুন করে অ্যাকাউন্টও করতে পারতেছি না। তাদের জন্য আজকে আমাদের এই কীভাবে জিমেল অ্যাকাউন্ট করতে হবে সেই টিপসটা আমি দিতেছি। টিপসটা করা যায় আপনার জিমেল, যে এখানে জিমেল দেখতেছেন, ওদের জিমেল অপশানে দেখতেছেন, যেসব জিমেল সফটওয়্যার আছে সেটার উপরে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, একদম ইজি ইজিভাবে আপনারা করতে পারবেন, কোনো গল্প কিছু না, খুব সহজে করতে পারবেন। আপনার প্লে স্টোরে ঢুকতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমি এখানে দেখা যাচ্ছে টিপসটা তাহলে এই যে আপনাদের এখানে টাইপিং দেখতেছেন না, এখানে ক্লিক করবেন না, যে লেখা টাইপ নিচ্ছে এখানে আমার তো ইমার্সি ইমার তো আছে, তাহলে যে লেখা বলতেছে সহজে। আরও কিছু কিছু স্থানে আছে যে কীভাবে ইমার খোলা যায়, তাহলে সহজ করে দিতেছি। আপনার এখানে দেখতেছেন আমার অনেকগুলো ইমেল আছে, ইমেলগুলো আমি শেয়ার করে দিতেছি। নিজে যে দেখবেন আপনি এই যে অ্যাড টু অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তারপরে যে আপনারা এখানে দেখতেছেন যে গুগল গুগল আপনারা গুগলে ক্লিক করবেন, গুগলে ক্লিক করলাম, তারপরে এখানে বলতেছে যে ম্যানেজ মাই বিজনেস, আপনি কি বিজনেস জন্য করতে চাইছেন বা ফর ইটস মাই সেলফ। আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করলাম ফর মাই সেলফ, তারপরে এখানে আপনি যে এবিসি দিলাম, তারপর গার্লস দিলাম, গার্লস দিলাম, তারপরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। যে নেক্সট করতেছেন দুইটা সুন্দর মতো করে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ, বার্থ আমি তার আমরা ইয়ে দিয়ে দিলাম জানুয়ারি 1992 দিন একটা দিলাম আমরা ইয়ে দিই। আপনার জেন্ডার, আপনার এখানে জেন্ডার চেক আছে, এই জেন্ডারটা আপনি দিয়ে দেবেন। জেন্ডারটা হলো আপনি কি ফেল, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, বা চারটা এক্স অপশন আছে, আপনি এখান থেকে সি চারটা অপশন আছে, চারটা অপশন ইয়ে দিন করতে পারেন। তো আমি যেহেতু মেল মেলে দিলাম, সম্পূর্ণ আপনাদের দেখাতেছি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আরও অপশন দেখাবো কীভাবে, আরও অন্য অপশন আছে কীভাবে খোলা যায় আর সহজ পদ্ধতিতে, ওটা আপনার দেখাবো। আর এখান থেকে ক্লিক করলাম, নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পর এই যে আপনারা একটা সিলেক্ট করতে পেরেছে, কারণ এই নামে তো অনেক সাপোর্ট, এই কারণে আপনার পেরেছে একটা সিলেক্ট করতে, আমি তো সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম, এই যে অনেকগুলো আছে একটা সিলেক্ট করলি, আমি একটা সিলেক্ট করি তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডটা আপনারা খেয়াল রাখবেন, যেমন বলছে এখানে
string parser, create a string parser with mix of letter, number and symbol. আপনাদের প্রথমে একটা letter দিতে হবে, এখন একটা letter দেখে দিচ্ছি, এরকম একটা symbol দেখে দিচ্ছি, একটা দিলাম, তারপর একটা one দিলাম, two দিলাম, তারপর একটা symbol, যেখানে একটা symbol, এই symbol দিলাম, symbol, এই symbol দিলাম, এখন আপনার আর পাঁচটা digit দিতে হবে, যেখানে আপনার নাম দিতে পারেন বা number দিতে পারেন, পাঁচটা digit দিলাম, আবার এখানে আপনার সেমি দিতে হবে, আর সিম্বল নাম্বার সেভেন এইট সিক্স সেভেন ওয়ান, এটা আপনি আমি জাস্ট দেখালাম, কিন্তু আমার পাসওয়ার্ডটা হচ্ছে সিক্রেট, তখন আমি পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে দিচ্ছি, তো আমি পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা যেভাবে আপনি বললাম এই পাসওয়ার্ডটা দিলাম, তারপর আপনার এই যে নেক্সট দেখতেছেন, নেক্সট বার অনেক ক্লিক করবেন, তারপরে নেক্সট বার অনেক ক্লিক করবেন, নেক্সট বারগুলো দেখতেছেন এই বার অনেক ক্লিক করবেন, আমি যেহেতু সিঙ্গাপুর আছি, আমি বলতেছি যে আপনার সিঙ্গাপুরের নাম্বারটা দিতে, সিঙ্গাপুরের ইচ্ছে হলে নাম্বারটা দিয়ে দিলে ভালো হয় কি, আমি আমাদের বিষয় করা লাগে, তাই জন্য নাম্বারটা দিতে ভালো হয়, নাম্বার না দিলে আমি যেহেতু নাম্বার দিতে পেরেছি না, আমি তো শুধু দেখে নেবেন করতেছি, ওটাই আমি স্কিপ দিয়ে দিলাম, এখানে স্কিপ দেখতেছেন, স্কিপও দিতে পারেন, আর যদি নাম্বার দেন আপনি তাহলে এই যে ইয়েস আই এম ইন নাম্বার দেবেন আপনি, আর ওর লেখা আছে অনেকগুলো, লেখাগুলো পড়ে নিতে পারেন, ভিডিওটা বড় হয়ে যেতেছে, আমি স্কিপ দিলাম, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল এবিসি রাস, তো ওই যে এখানে নেক্সটে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, আপনার দেখছেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এখন নেক্সটে দিল, ওকে নেক্সটে দিলাম, তারপর এখানে বলতেছে যে আপনার প্রাইভেসি অ্যান্ড ড্রিঙ্কস, প্রাইভেসি আপনার প্রাইভেসি এটা বলছে যে হ্যাঁ অ্যাগ্রি, এটা খালি আপনি অ্যাগ্রি করে দিবেন, অ্যাগ্রি করে দিলেন, এখানে এখানে চেক করুন অ্যাগ্রি, ওকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, খুব ইজি আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, অনেকগুলো অ্যাকাউন্ট থাকে বা অ্যাকাউন্ট থাকে আগেরটা পাসওয়ার্ড ভুলে গেছে, পাসওয়ার্ড দিতে মন থাকে না, কীভাবে অ্যাকাউন্ট করবো বা একটা ইমেল নতুন করে ইমেল করতে পারতেছে না, তাদের জন্য শুধু এই টিপসটা আমার, আশা করি আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেল টিপসটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনাদের কিছু জানি থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারবেন।